অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই এক ভয়াৱহ ৰাজনৈতিক খেল আৰম্ভ কৰিছে। আচলতে লোকসভা নিৰ্বাচনত বিজেপিয়ে তেওঁলোকে দেখুৱাব খোজা ফলাফল লাভ নকৰি তেওঁলোকৰ ফলাফল বেয়া হোৱাৰ পাছত আৰু আমাৰ বিৰোধী ঐক্যমঞ্চৰ ফলাফল ভাল হোৱাৰ পাছত বিজেপি দলটো সাংঘাতিক ধৰণে শংকিত হৈ আছে। বিজেপি দলে বুজি উঠিছে, বিশেষকৈ অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই বুজি উঠিছে যে 2026 চনত অসমৰ মানুহে বিজেপি দলটোক বিদায় দিবৰ কাৰণে সাজু হৈছে। যিহেতু বিজেপি দলটোক বিদায় দিবৰ কাৰণে সাজু হৈছে, গতিকে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া অস্থিৰ হৈ পৰিছে আৰু তেওঁৰ সেই অস্থিৰতাৰ বহিঃপ্ৰকাশ ঘটাই এতিয়া তেওঁ গোটেই অসমখনক এক অস্থিৰ ৰাজনৈতিক পৰিৱেশলৈ লৈ যাব খুজিছে। সেইকাৰণে তেওঁ নতুন এটা থিয়ৰী উলিয়াইছে, সেই থিয়ৰীটোৰ নাম যে অসমত 40% মুছলিম জনসংখ্যা হৈ গ'ল আৰু এতিয়া আৰু হিন্দুসকল সংকটত পৰিছে। তো এইটোৱে হ'ল তেওঁৰ আটাইতকৈ ডাঙৰ চিন্তা বুলি এটা নতুন থিয়ৰী, নতুন সংঘৰ্ষময় পৰিস্থিতিৰ সৃষ্টি কৰাৰ এটা নতুন থিয়ৰী সৃষ্টি কৰিছে। অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ লোকসভা নিৰ্বাচনৰ পাছৰ যিবিলাক বক্তব্য, সেই বক্তব্যবিলাকৰ পৰা ধৰিব পাৰি যে অহা 2026 চনৰ অসম বিধানসভাৰ নিৰ্বাচন পৰ্যন্ত বিজেপি আৰু RSSয়ে অসমখন সংঘাতময় কৰি তুলিব, সংঘৰ্ষময় কৰি তুলিব, সাম্প্ৰদায়িক উত্তেজনা বিয়পাই দিব আৰু সাংঘাতিক ধৰণে অসমৰ ভিতৰত এটা তেজৰ ফাকু খেল আৰম্ভ কৰিব পৰাৰ শংকাই দেখা দিছে। সেইকাৰণে সমগ্ৰ অসমবাসী ৰাইজৰ প্ৰতি আহ্বান জনাওঁ যে বিজেপিৰ পৰা সাৱধান হওক, যিকোনো সময়তে যিকোনো ঘটনা, যিকোনো সাম্প্ৰদায়িক ঘটনা, যিকোনো সাম্প্ৰদায়িক সংঘৰ্ষ ঘটাবৰ কাৰণে এইবাৰ বিজেপিয়ে প্লেন কৰিব পাৰে। 2021 চনৰ বিধানসভা নিৰ্বাচনৰ আগত তেওঁলোকৰ গোটেই নিৰ্বাচনৰ মূল থিয়ৰীটোৱে আছিলে যে বদৰুদ্দিন আজমল মুখ্যমন্ত্ৰী হ'ব। 2016 চনত বদৰুদ্দিন আজমল মুখ্যমন্ত্ৰী হ'ব বুলি কৈ তেওঁলোকে বিজেপি জয়ী হ'ল। 2021 চনত বিজেপিক ভোট নিদিলে বদৰুদ্দিন আজমল মুখ্যমন্ত্ৰী হ'ব বুলি কৈ আকৌ তেওঁলোকে ভোট ল'লে আৰু বদৰুদ্দিন আজমলেও বা তেওঁ পৰিয়ালেও লুঙি টুপি চৰকাৰ হ'ব বুলি কৈ মুছলমানৰ ভয়টো দেখুৱাই দিলে আৰু ভয়টো দেখুৱাই লৈ গোটেই অসমত এটা সাংঘাতিক ধৰণৰ কমিউনেল পোলাৰাইজেশ্যনৰ সৃষ্টি কৰি দিলে আৰু এনেকৈ 2021 চনত বদৰুদ্দিন মুখ্যমন্ত্ৰী হ'ব। এই থিয়ৰীয়ে বিজেপি দলে ক্ষমতা দখল কৰিলে। এইবাৰ যিহেতু বদৰুদ্দিন আজমল সম্পূৰ্ণৰূপে ৰাজনীতিত অপ্ৰাসংগিক হৈ গ'ল, AIDF দলটো নাইকিয়া হৈ গ'ল, AIDF দলটোৰ অস্তিত্ব সংকটত ভুগিছে আৰু বদৰুদ্দিন আজমল অসমৰ ৰাজনীতিৰ ফেক্টৰ আৰু নহয়। সেইকাৰণে অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে এটা নতুন থিয়ৰী উলিয়াইছে, সেইটো হ'ল যে অসমৰ জনসংখ্যা 40% মুছলিম হৈ গ'ল আৰু অসমৰ জনসংখ্যাৰ 40% মুছলিম হৈ গৈ এতিয়া অসমৰ হিন্দু মানুহবিলাকৰ অস্তিত্ব সংকট নমাই আনিছে। এই নতুন থিয়ৰী উদ্ভাৱন কৰি, এই নতুন থিয়ৰী প্ৰচাৰ কৰি, এই নতুন ৰাজনৈতিক থিয়ৰী ব্যাপক ৰূপত মানুহৰ মাজলৈ লৈ গৈ তেওঁলোকে এটা নতুন সংঘৰ্ষমূলক এটা পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিবৰ কাৰণে নিৰ্বাচনৰ আগত প্ৰস্তুত হোৱা দেখা গৈছে। সেইকাৰণে আমি এটা কথা আপোনালোকক ক'ব খোজোঁ যে মুখ্যমন্ত্ৰীয়ে যি কথা কৈছে যে তেওঁৰ আজিকালি টোপনি নাহে, মুখ্যমন্ত্ৰী আজিকালি ভয় খাই টোপনি নাহে আৰু তেওঁৰ দিনে ৰাতিয়ে চিন্তা মাত্ৰ এটাই যে অসমত মুছলমান সংখ্যাধিক্য হৈ গৈছে, 2041ৰ ভিতৰত বোলে অসমৰ সংখ্যাগৰিষ্ঠ মানুহ মুছলমান হৈ যাব, এইবুলি তেওঁ এটা ব্যাপক এটা মানুহৰ মাজত ভয় সৃষ্টি কৰিব পৰা এটা মিথ এটা তেওঁ আকৌ নতুনকৈ তৈয়াৰ কৰি দিছে আমি দেখিবলৈ পাইছোঁ। আৰু এনেকুৱা পৰিস্থিতিত আমি সমগ্ৰ অসমৰ ৰাইজক মুখ্যমন্ত্ৰীৰ এই নতুন ইলেকশ্যনী প্ৰজেক্টটোৰ পৰা সাৱধান হ'বৰ কাৰণে আহ্বান জনাইছোঁ। মই ৰিপিট কৰি কৈছোঁ,
যে 2016 2021 চনের বিজেপির নির্বাচনী স্ট্রেটেজি আসলে বদরুদ্দিন আজমল মুখ্যমন্ত্রী হব এই প্রচার করা, আর 2026 চনের বিধানসভা নির্বাচনের এবার বিজেপির নতুন থিওরি হল যে 2041 চনত মুসলমান সংখ্যা মুসলমান সংখ্যাগরিষ্ঠ হব আর হিন্দু মানুষ সংখ্যালঘিষ্ঠ হব। গতি মানুষ বসাবর কারণে এটা বিজেপি একবারে পগলা হয়ে গেছে, আর যদি সচাকে মানুষ বসাব লাগে তাহলে বিজেপিক ভোট দিব লাগে এই নতুন থিওরি আবিষ্কার করে এটা মেলি দিছে। যেতিয়া মানুষ উলটি ধরলে, বিরোধী পক্ষ যেটা উলটি ধরলে, আমি নিজে সুদিল যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনি যা কথা কৈছে তো প্রত্যেকটা কথা মিছা। আপনি কৈছে যে 1951 চনত আপনি কৈছে যে 2051 চনত মুসলিম জনসংখ্যা 12% আছে, কিন্তু লোকপিয়ল মতে সেই সময় মুসলিম জনসংখ্যা আসলে 24%। এইটো আপনি মিছা কথা কলে, এই প্রশ্নটোর উত্তর এটা মুখ্যমন্ত্রী দিব পৰা নাই। তারপর আমি কলো যে মুখ্যমন্ত্রী যে কলে যে আজির দিনত মুসলমান জনসংখ্যা 40%, এই তথ্যটো কোরপা পালে? কারণ 2021 চনত লোকপিয়ল হওয়াই নাই, গতি কোনোপধ্যে হিন্দু মুসলমানের জনসংখ্যা উলাটো সম্ভবপর নহয়। তেতিয়া মুখ্যমন্ত্রী কৈছে যে তেওঁ স্যাম্পলিং সার্ভের পৰা কৈছে। কত এই স্যাম্পলিং সার্ভে তেওঁ পালে এই পৃথিবীত আমার আন কোনেও পোৱা নাই, অকল মুখ্যমন্ত্রীর কারণে চাগে কোনোবাই মানে একেবারে রহস্যজনক এই স্যাম্পলিং সার্ভে করেছিল মুখ্যমন্ত্রীর কারণে। মুখ্যমন্ত্রী কবর কারণে চাগে ভারত সরকারে মনে মনে স্যাম্পলিং সার্ভে করে দিয়েছে যাতে মুখ্যমন্ত্রী সংঘর্ষ লগাব পারে, হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সংঘাত লগাব পারে, হিন্দু মুসলমানের কাজিয়া লগাব পারে, হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক আপনার সংঘর্ষ লগাই যাতে অস্থির পরিবেশের সৃষ্টি করব পারে, তার কারণে চাগে স্যাম্পলিং সার্ভে এই পালে করবা। কারণ আমি তো জানো যে স্যাম্পল সার্ভে এনেকা ধরনের কোনো মানে এনেকা ধরনের কোনো স্যাম্পল সার্ভে আমি কোথাও দেখা নাই। এনএসএস হয়ে যেটা করে এনেকা ধরনের কোনো স্যাম্পল সার্ভে আমি এই ক্ষেত্রে কেতিয়াও কোনোদিন কোথাও পোৱা নাই, কোথাও আমি উল্লেখ করা নাই, পোৱা নাই। আমি নিজে বিধায়ক আর গোটে ভারতবর্ষের কোনো মানুষে পোৱা নাই যেটা মুখ্যমন্ত্রী পালে যে মুসলমানের জনসংখ্যা 40% হয়ে গেল, আর মুখ্যমন্ত্রী গম পাই গেল যে 2041 চনত মুসলমান জনসংখ্যা হিন্দুতকে বেশি হয়ে যাব, এটা মুখ্যমন্ত্রী দিব্য দৃষ্টিরে গম পাই গেল। তো মুখ্যমন্ত্রীক মানে সুদিব খুঁজিছো যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনার স্যাম্পল সার্ভে যে স্যাম্পলিংয়ে যে আপনার কলে যে 2041 চনত মুসলমান মানুষ সংখ্যাগুরু হয়ে যাব আর হিন্দু সংখ্যালঘু পরিণত হব, সে একো একই স্যাম্পলিংয়ে আপনার আপনি কোকসুন যে আপনার পরিয়ালর আপনার পত্নীর সম্পত্তি 2041 চনত কিমান হবগে, আপনার পত্নীর মাটি 2041 চনত কিমান হবগে সেই একই স্যাম্পলিং সার্ভে, আপনার পত্নীর চাহ বাগান কিমান খন হবগে এই স্যাম্পলিং সার্ভে, আপনার বেনামি সম্পত্তি কিমান হবগে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনার এই স্যাম্পলিং সার্ভে, আপনি সেই স্যাম্পলিং সার্ভের পর এবার আমার কোকসুন সেই আপনার ঈশ্বর প্রদত্ত স্যাম্পলিং সার্ভের পর আপনি এবার কক যে আপনার পরিয়ালের সম্পত্তি কিমান হবগে। এটা মিছা কথা কই নতুনকে সংঘর্ষ পরিস্থিতি এটা সৃষ্টি করবলে মুখ্যমন্ত্রী অপচেষ্টা করেছে, মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক সংঘর্ষ লবর কারণে এটা প্ল্যান করেছে, আর সেই কারণে হিন্দু আর মুসলমান প্রত্যেকটি জাতি জনগোষ্ঠীর মানুষ এই সময় সাবধান হব লাগে যে বিজেপিয়ে যিকোনো মুহূর্ততে সাম্প্রদায়িক সংঘর্ষ লগাই দিব পারে। ইয়া হল 2026 নির্বাচনের একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটির নাম হল 2041 চনত মুসলমান সংখ্যাগরিষ্ঠ হব, হিন্দু সংখ্যালঘুষ্ঠ হব, আর এই প্রজেক্টটির আন একটা নাম হল সাম্প্রদায়িক সংঘর্ষ। বদরুদ্দিন আজমল অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার পাশত সকলে জানে যে এফালে দি AIDF-ক গালি পারে, বদরুদ্দিন আজমলক গালি পারে, আনফালে দি আকো রাজ্যসভাত বদরুদ্দিন আজমলের পার্টিয়ে ফুট লয়, এফালে দি অনবরতে বদরুদ্দিন আজমলক দেশের শত্রু বলে কয়, রাষ্ট্রপতি নির্বাচনত আকো বদরুদ্দিন আজমলের পার্টির পরে ফুট লয়,
অসমের মানুষ সকলে জানে যে বদরুদ্দিন আজমল আর হিমন্ত বিশ্ব শর্মা ককাই ভাই। এটা বদরুদ্দিন আজমল যেটা রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, যেটা ভাইকজন অপ্রাসঙ্গিক হয়ে গেল, এটা ককায়ক হিমন্ত বিশ্ব শর্মায়ও নিজের অস্তিত্ব সংকটত ভুগি এটা কইছে যে বদরুদ্দিন আজমলের কথা কবলে বাদ দিয়ে দিলে, এবার কলে যে 2041 সনত হিন্দু সংখ্যালঘিষ্ঠ হয়েছে। 1931 সনত মুলান সাহেবে, ব্রিটিশ সাহেব মুলানে 1931 সনতে কইছিলে যে অসমত অকল অসমিয়া মানুষ অকল শিবসাগরতে থাকিবগে বলে কইছিলে। 1931 সনতে এনেকা ধরনের প্রচার করেছিলে। সে একই 1931 সনের পর এতালেকে অসমিয়া মানুষ শেষ হয়ে যাওয়া নাই, অসমিয়া মানুষের অস্তিত্ব শেষ হয়ে যাব বলে কইছিলে, এতালেকে শেষ হয়ে যাওয়া নাই। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মায় 2041 সনত অসমত মুসলমান প্রধান রাজ্য হব বলে কয়ে এটা আকৌ নতুন থিওরি উলিয়ায়। 2026 সনত তেওঁ নতুন সংঘর্ষমূলক যেটো থিওরি, সেই সাম্প্রদায়িক সংঘর্ষ থিওরিটি উলিয়ায় তেওঁ 2026 সনত আকৌ রজা হব খুঁজছে। অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, সেইকাৰণে আমি কব খুঁজি, যদি সচাকে আপনি অসমৰ খিলঞ্জীয়া মানুহ কিমান ভাল পায়, হলে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, আমার অসমৰ খিলঞ্জীয়া মানুষের কারণে সাংবিধানিক সুরক্ষা কবচ এটা দিয়ে নিদিয়ে কিয়? ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদ এইটুক উঠাই ললে 371 এর পর জের ভিতর যেকটা প্রভিজন আছে সেই প্রভিজনকিটা আমার অসমক দিয়ে নিদিয়ে কে? অসমক বিশেষ রাজ্যের মর্যাদা ঘোষণা করে নিদিয়ে কিয়? 1971 371 ভারতের সংবিধানের 371 এ নাগাল্যান্ড জি মিজোরাম এইবিলাক কি দিয়া হয়েছে? মাটি আর সম্পদের অধিকার প্রদান করে দিয়া হয়েছে নাগাল্যান্ডক, মাটি আর সম্পদের অধিকার। আজির দিন নাগাল্যান্ডত গিয়ে কোনো মানুষে, পৃথিবীর কোনো মানুষে গিয়ে মাটি কিনব নয় বাইরের পর গিয়ে। 371 ভারতের সংবিধানে সেই অধিকার দিয়েছে। নাগাল্যান্ডের মাটির তলত যদি তেল ওলায় কোনো পদ্যে কোনেও মাটির তলরপর তেল নিব নয়। মেঘালয়ের মাটির তলত যদি কয়লা ওলায় তেতিয়াহলে তার মালিক মেঘালয়ের মানুষজন, যার ঘর সেই পাহাড়টো আছে তেওঁ। কিন্তু অসমৰ মাটির তলত যদি তেল ওলায় তেতিয়াহলে ONGC আর অয়েল ইন্ডিয়া লিমিটেড মালিক, আর অসমৰ মাটির তলত যদি কয়লা ওলায় লগে লগে কোল ইন্ডিয়া লিমিটেড ইয়ার মালিক। অসমে মাত্র 12.5 শতাংশর এটা রেভিনিউ পাই। তো যদি সচাকে অসমৰ অস্তিত্ব রক্ষা করব লাগে, তেতিয়াহলে অসমক প্রথম কথাটো হল যে 371 এ অনুচ্ছেদের অধীনত বিশেষ রাজ্যের মর্যাদা ঘোষণা করে কিয় দিয়া নহয়? যদি সচাকে অসমৰ খিলঞ্জীয়া মানুষের অধিকার রক্ষা করব লাগে, তেতিয়াহলে যেনেকৈ আপনার সিকিমত লেপচাবিলাকর কারণে আসন সংরক্ষণ আছে বিধানসভার লোকসভা, তেনেকৈ অসমৰ খিলঞ্জীয়া মানুষবিলাকর কারণে 80% আসন সংরক্ষণ করে নিদিয়ে কিয়? তেতিয়াতো পৃথিবীর কোনো কালে কেতিয়াও বাহিরের পর অহা মানুষ আর ভয় খুব খোঁজা, যে আপনার মিয়া মিয়া বলে যে ভয় খুয়ায় প্রব্রজিত মুসলমান, এই প্রব্রজিত মুসলমানে তো কেতিয়াও অসমত রাজনৈতিক অধিকার লাভ করব নয়। গতি অসমৰ মুখ্যমন্ত্রীক আমি প্রত্যাহ্বান জানাইছো যে যদি সচাকে অসমৰ খিলঞ্জীয়া মানুষ ভাল পায়, তেতিয়াহলে সিকিমত দিয়া 371 জের অনুসরি যেটা সিকিমত দিয়া যেটো আপনার অনুচ্ছেদ ভারতের সংবিধানের অনুচ্ছেদ, সেই অনুসরি অসমৰ খিলঞ্জীয়া মানুষের কারণে আসনখিনি সংরক্ষণ করে দিব লাগে। অসমৰ ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ করে দিব লাগে, তেতিয়াহলে অসমৰ জনসংখ্যা বেশিরভাগই জনজাতি হয়ে যাব। আর অসমৰ ছয় জনজাতিক জনজাতিকরণ করে দিয়া পাছত জনসংখ্যা যেটা বেশি হব, তেতিয়াহলে সেই খিলঞ্জীয়া মানুষবিলাকর কারণে, জনজাতি মানুষবিলাকর কারণে অসমৰ মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী আর বেশিরভাগ মন্ত্রীর পদ সংরক্ষণ করে দিব লাগে। তেতিয়া অসমৰ অস্তিত্ব, রাজনৈতিক অস্তিত্ব, রাজনৈতিক সংকট একেবারে নাইকিয়া হয়ে যাব। তখন এই সাহস করবনে? সাহস করবনে হিমন্ত বিশ্ব শর্মায়? এই সাহস করবনে যে অসমৰ খিলঞ্জীয়া, অসমৰ ভূমিপুত্র, অসমৰ ট্রাইবেলসকল আর ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ করে তেওঁলোকৰ হাতত রাজনৈতিক অধিকার তুলি দিব, অসমৰ খিলঞ্জীয়া মানুষের কারণে রাজনৈতিক অধিকার সুরক্ষিত করব, এটা করবনে? এইবিলাক একো করবর কারণে, অসমৰ খিলঞ্জীয়া মানুষের কারণে অসমীয়া মানুষ ভাল পায় এইবিলাক করা নাই? 2041 সনত মুসলমান সংখ্যাগরিষ্ঠ হব বলে তেওঁ টোপনি নোযোৱাকে থকা নাই? তেওঁ টোপনি নাইকিয়া হয়েছে এই কারণে যে 2026 সনত তেওঁৰ গাদীখন শেষ হব,
2026 চনত মানুষে হিমন্ত বিশ্ব শর্মাক বিদায় দিবলে সাজু হয়েছে, সেই উমান সমগ্র লাভ করেছে। আর সেই উমান লাভ করে তেও একটা নতুন থিওরি উলায় হিন্দু আর মুসলমানের সংঘর্ষ লগাব খুঁজছে, একটা সাম্প্রদায়িক সংঘর্ষের পরিবেশ সৃষ্টি করব খুঁজছে। এইটে হল এই মুহূর্তে আটাইতকৈ ডাঙর থিওরি, বেলেগ আর আনকো নাই। যেহেতু বদরুদ্দিন আজমল নাইকিয়া হয়ে গেল, বদরুদ্দিন আজমল যেহেতু অপ্রাসঙ্গিক হয়ে গেল, গতি বদরুদ্দিন আজমল মুখ্যমন্ত্রী হব এই ভয় খুব এটা নয়, গতি ভয় খুবর কারণে এবার নতুন থিওরি আহি গেল যে 2041 চনত মুসলমান মানুষ সংখ্যাগুরু পরিণত হব। সচাকে যদি ডেকা লড়াবিলাকর কারণে, ডেকা লড়াবিলাকর কারণে, আমার খিলঞ্জীয়া ডেকা লড়াবিলাকর কারণে ইমান মরম আছে, তেতিয়াহলে এটা কাম করে দিয়া হোক না, অসমৰ সকলো চাকৰি কেবল আৰু কেবল অসমৰ খিলঞ্জীয়া মানুহে পাব বুলি তেতিয়াহলে এটা নির্দিষ্ট পরিমাণের পার্সেন্টেজ এটা তেওঁ কিয় আপনার ইয়াতে ফিক্স করে নিদিয়ে কিয়, যে অসমৰ 80% চাকৰি অকল খিলঞ্জীয়ার কারণে সংরক্ষিত, এটো কৰি দিয়কচোন তেওঁ। কারণ আপনাদের সকলোৱে জানে যে অন্ধ্রপ্রদেশতো চাকৰি সংরক্ষণ ব্যবস্থা ভারতের সংবিধানত আছে, ভারতের সংবিধানত যদি অন্ধ্রপ্রদেশক চাকরি সংরক্ষণ দিব পারে, তেতিয়া অসমৰ চাকৰিবিলাক অসমৰ কারণে কিয় সংরক্ষণ দিব নোৱাৰে? ভারতের সংবিধানে যেটা অধিকার প্রদান করেছে সেই অধিকারটা অসমৰ ক্ষেত্রে লগাই দিয়ক, তেতিয়াহলে অসমৰ খিলঞ্জীয়া মানুষের ভয়তো নাইকিয়া হয়ে যাব, চাকরিও আমার হাতত থাকিব, তারপর আপনার রাজনৈতিক অধিকারও আমার হাতত থাকিব, মাটি বাড়িও আমার হাতত থাকিব। 371A লগাই দিলে অকল মাটি বাড়ি কেতিয়াও আর খিলঞ্জীয়ার হাতেরপর যাব নোৱাৰে, আর সম্পদের অধিকার খিলঞ্জীয়ার হাতত থাকি যাব 371A লগাই দিও। ভারতের সংবিধানের 371 অনুচ্ছেদ 371A 371ক অনুচ্ছেদ আমাক দি দিয়া হোক, এইটো নিদিয়ে। কারণ অসমীয়া মানুষের অস্তিত্ব রক্ষা করিবৰ কারণে, খিলঞ্জীয়া মানুষের অস্তিত্ব রক্ষা করিবৰ কারণে হিমন্ত বিশ্ব শর্মার টোপনি ক্ষতি হওয়া নাই। হিমন্ত বিশ্ব শর্মার টোপনি ক্ষতি হয়েছে 2026 চনত, মানে আপনার গাদি নাপাব নেকি, সরকার হারিব নেকি, বিজেপি এবার মানুষে ভোট নিদিব নেকি, আর বিজেপিক যদি ভোট নিদিয়ে আর অসমৰ মুখ্যমন্ত্রী যদি এবার নহয় জেললে যাওয়া খাটা, গতি জেললে যাওয়ার ভয়ত নতুন একটা থিওরি উলিয়াইছে। সেই থিওরিটির নাম হল যে 2041 চনত মুসলমান প্রধান রাজ্য হয়ে যাব, এই নতুন থিওরি মানুষ ভয় খাবর কারণে, মানুষক উত্তেজিত করবর কারণে, মানুষক সংঘর্ষ লগাবর কারণে, মানুষক সংঘাত লগাবর কারণে, আর সাম্প্রদায়িক সংঘাত লগাই রাজনৈতিক মুনাফা অর্জন করবর কারণে, আর 2026 চনত আকৌ জিকি অন্তত নিজে জেল যাওয়ার বাঁচিবর কারণে উলিয়া এটা নতুন থিওরি, বেলেগ একো নয়। সেকারণে মুখ্যমন্ত্রীর এই সাম্প্রদায়িক থিওরি, এই সাম্প্রদায়িক সংঘর্ষর থিওরি, এই থিওরি সম্পূর্ণরূপে মানে নাকচ করে হিমন্ত বিশ্ব শর্মাক 2026 চনত বাই টাটা বাই বাই দিবর কারণে মানুষ সাজু হবর কারণে মানে বিনম্রভাবে আহ্বান জানাইছো।